হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অল টাইম নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয়, শিশু ডায়রিয়া হলে কি করবেন। তো চলুন শুরু করা যাক। প্রচণ্ড গরম আর তার সঙ্গে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, স্যাঁতস্যাঁতে আবহাওয়া, এ সময় নবজাতক সহ শুরু করে সব শিশু ডায়রিয়ায় আক্রান্ত হতে পারে। ডায়রিয়া পানি বা খাদ্যবাহিত রোগ, অর্থাৎ রোগ জীবাণু খাদ্য বা পানির মাধ্যমে শিশুর শরীরে প্রবেশ করে। শিশুর দিনে 2-3 বার পাতলা পায়খানা হলে, সবুজ পায়খানা হলে বা সঙ্গে মিউকাস থাকলে মা বাবা উদ্বিগ্ন হয়ে পড়েন। শিশুকে ডাক্তারের কাছে নিয়ে যান, ওষুধ খাওয়ান। অনেক ক্ষেত্রে কোনো ওষুধের প্রয়োজন হয় না, শিশু 2-3 দিনের মধ্যে ভালো হয়ে যায়। ডায়রিয়ার সবচেয়ে বড় জটিলতা হলো পানিশূন্যতা। পানিশূন্যতা হলে শিশু দুর্বল হয়ে পড়ে, অস্থিরতা দেখায়, প্রস্রাব কমে যায়, এমনকি শিশু অজ্ঞানও হয়ে যেতে পারে। কি দেখে বোঝা যাবে শিশুর পানিশূন্যতা হয়েছে, চলুন জেনে নেওয়া যাক। অস্থির ভাব, খিটখিটে মেজাজ বা নিস্তেজ হয়ে যাওয়া, চোখ ভেতরে ঢুকে যাওয়া, তৃষ্ণার্ত ভাব বা একেবারেই খেতে না পারা, চামড়া ঢিলে হয়ে যাওয়া, যদি পানিশূন্যতার লক্ষণ থাকে তাহলে শিশুকে হাসপাতালে নিতে হবে, আর না হলে বাড়িতেই শিশুর চিকিৎসা সম্ভব। চলুন জেনে নেই বাড়িতে কি করবেন। পানিশূন্যতা রোধ করার জন্য খাবার স্যালাইন ও অন্যান্য তরল খাবার বারবার দিন। পানি, ভাতের মাড়, চিড়ার পানি, ডাবের পানি, টক দই, ঘোল, ফলের রস ও লবণ গুড়ের শরবত খেতে দিতে হবে। অনেকে মনে করেন স্যালাইন খাওয়ালেই ডায়রিয়া বন্ধ হয়ে যাবে, এমন ধারণা সত্য নয়। শরীর থেকে যে পানি ও লবণ বের হয়ে যায় স্যালাইন তা পূরণ করে মাত্র। সঙ্গে অবশ্যই স্বাভাবিক খাবার দিতে হবে। শিশুর বয়স 6 মাসের কম হলে তাকে বারবার মায়ের দুধ খেতে দিন, সঙ্গে স্যালাইন অবশ্যই দিতে হবে এবং স্যালাইন খাওয়াতে হবে ধীরে ধীরে। শিশুর বয়স 6 মাসের বেশি হলে বুকের দুধের পাশাপাশি পরিষ্কার সব খাবার শিশুকে দিতে ভুলবেন না। খিচুড়ি, ডাল ভাত, মাছ, মাংস, ডিম, সবজি, পাকা কলা, তাজা ফল এবং পরিষ্কার সব ধরনের খাবার শিশু খেতে পারবে। অন্যান্য খাবারের সঙ্গে কাঁচকলা সিদ্ধ করে গরম ভাতের সঙ্গে চটকিয়ে দিন। কাঁচকলা ডায়রিয়ার তীব্রতা কমাতে সাহায্য করে। খাবার রান্না করার সময় তেল দিতে ভুলবেন না। সারা দিন কমপক্ষে 6 বার খেতে দিন, 3-4 ঘন্টা পর পর। অল্প অল্প করে বারবার খাবার দিলে শিশুর পক্ষে তা হজম করা সহজ হবে। 15 দিনের জন্য জিঙ্ক সিরাপ বা বড়ি দিতে পারেন।